ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একজন প্রশ্ন লিখেছেন যে বয়স্ক মহিলাকে বিয়ে করা কি সুন্নাত? না, এরকম সুন্নাত তো সহি হাদিসে প্রমাণিত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম কথা কাউকে বলেন নাই বা কাউকে উদ্বুদ্ধ করেন নাই, বরং এর বিপরীত কিছু পাওয়া যায়। সেটা হচ্ছে এই যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করেন বিবাহ করেছে কিনা। একটা তখন বললো যে আমি একটা তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করেছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কেন কুমারী বিয়ে করলে না? কুমারী বিয়ে করলে সে তোমার সাথে মজা করতো, তুমি তার সাথে মজা করতে, এভাবে হাদিসের শব্দ এসেছে। তখন উনি বললেন যে আমার বাবা মারা গেছেন, কিছু ইয়াতিম বাচ্চা রেখে গেছে, ভাই বোন ছোটো, ওরা ওদের দেখভাল করার জন্য আমি একটা তালাকপ্রাপ্তা মেয়ে বিয়ে করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাদিজাকে বিয়ে করেছেন, তো সে সময়ের পরিস্থিতিটা অন্য ছিল এবং সে সময় রাসূলুল্লাহ নবী ছিলেন না। কিন্তু পরবর্তীতে যেগুলো তিনি বিয়ে করেছেন বেশিরভাগই কম বয়সী, যদিও বেশিরভাগ তালাকপ্রাপ্ত, যদি একমাত্র আয়েশা ছিলেন কুমারী। তো যাই হোক, বয়স্ক মেয়ে বিয়ে করা সুন্নাত এটা নয়, বরং কেউ যদি বিয়ে করতে চায় বিয়ে করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, এটা অনুমতি আছে ইসলামে, কিন্তু সুন্নাত বলা যাবে না। ঠিক আছে।